নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে নবরাত্রি চলছে এবং এই নবরাত্রি নয়টে দিনে নয় রকমের রঙের ব্যবহার করা হয়ে থাকে আমাদের জীবনে এই রঙগুলি কিন্তু এক ভিন্ন ধরনেরই প্রতিনিধিত্ব করে হিন্দু সমাজে নবরাত্রির উৎসবের বিরাট গুরুত্ব রয়েছে এই প্রাণবন্ত এবং পবিত্র উৎসবটি দেবী দুর্গা এবং তার বিভিন্ন রূপের পূজায় নিবেদিত এই উদযাপনটি আশ্বিন মাসে শুক্লপক্ষের প্রতিপদে শুরু হয় এবং নবমী পর্যন্ত চলে আসুন জেনে নিই বিভিন্ন দিনে কি কি রঙের ব্যবহার করা হয় প্রথম দিন লাল প্রথম দিন হলেন দেবী শৈলপুত্রীর দিন তিনি সাহসের দেবী নবরাত্রির প্রথম দিনে দেবী শৈলপুত্রীকে তার সাহস এবং শক্তির জন্য সম্মানিত করা হয় অনুসারীরা লাল রং পরেন যা শক্তি এবং দৃঢ়তার প্রতিনিধিত্ব করে দ্বিতীয় দিন হলো দেবী ব্রহ্মচারিণীর দিন এদিনের রং রঙ হল রয়্যাল ব্লু এই দেবী ব্রহ্মচারিণী হলেন পবিত্রতা দেবী দ্বিতীয় দিনটি দেবী ব্রহ্মচারিণীকে পুজো করার জন্য নিবেদিত যা পবিত্রতা এবং ভক্তির প্রতীক তার সাথে যুক্ত হয় রয়্যাল ব্লু যা শান্তি প্রতিনিধিত্ব করে তৃতীয় দিন দেবী চন্দ্রঘণ্টার পূজা হয় তিনি শান্তির দেবী এবং এই দিন হলুদ রঙের প্রাধান্য দেওয়া হয়ে থাকে তৃতীয় দিনে ভক্তরা দেবী চন্দ্রঘণ্টার পূজা করেন যিনি শান্তি ও স্থিতিশীলতার প্রতীক তার সাথে হলুদ যা সুখ আনন্দের প্রতীক চতুর্থ দিনে পূজা করা হয় দেবী কুশমান্ডার। দেবী কুসমাণ্ডার সমৃদ্ধির দেবী এদিনের দিনের রঙ সবুজ চতুর্থ দিনের সবুজ রঙে দেবী কুসমাণ্ডার পূজা করা হয় তিনি সমস্ত সৃষ্টির উৎস এবং তার অনুগামীদের সমৃদ্ধি প্রদান করে থাকেন এদিন পঞ্চম দিনে দেবী স্কন্দমাতার পূজা করা হয় স্কন্দমাতা দেবীর জন্য ধূসর রঙকে বেছে নেওয়া হয়েছে স্কন্ধমাতা হলেন ভগবান স্কন্ধের মা আর ধূসর রঙ যা ভারসাম্য এবং স্থিতিশীলতার প্রতিনিধিত্ব করে ষষ্ঠ দিন দেবী কাক্তায়নির পূজা করা হয় দেবী কাত্তায়নী হলেন যোদ্ধা দেবী তিনি শক্তি ও সাহসের প্রতীকী দেবী এদিনের রং রঙ কমলা কমলা রং যা শক্তি এবং উজ্জ্বলতায় পূর্ণ তার সাহসী ব্যক্তিত্বকে প্রতিফলিত করে সপ্তম দিনে পূজা করা হয় দেবী কাল যিনি অন্ধকারের দেবী এই দেবীর রং সাদা অর্থাৎ এই দেবীর জন্য সাদা রঙকে নির্দিষ্ট করা হয়েছে সপ্তম দিনটি দেবী দুর্গার ভয়ঙ্কর এবং শক্তিশালী রূপ কাল পূজার জন্য নিবেদিত সাদা রঙ যা পবিত্রতা আধ্যাত্মিকতার প্রতিনিধিত্ব করে তার সাথে যুক্ত অষ্টম দিন দেবী মহাগৌরী পূজা হয়ে থাকে তিনি সৌন্দর্যের দেবী এদিনের জন্য নির্দিষ্ট রঙ হলো গোলাপি অষ্টম দিনটি দেবী মহাগৌরীর পূজার জন্য নিবেদিত যিনি সৌন্দর্য এবং করুণার প্রতীক গোলাপী রঙ যা ভালোবাসা এবং সহানুভূতির প্রতীক যা দেবী শক্তিকে প্রতিফলিত করে নবম দিন জ্ঞানদাত্রী দেবীর পূজা করা হয়ে থাকে তার নাম হলো সিদ্ধিদাত্রী এদিনের জন্য নির্দিষ্ট রঙ হল আকাশী নীল নবরাত্রির শেষ দিনে আমরা জ্ঞান এবং প্রজ্ঞাত দাত্রী দেবী সিদ্ধিদাত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করি তার সাথে যুক্ত রং আকাশী নীল যা বিশাল রক্ত এবং আধ্যাত্মিকতার প্রতীক আজ এখানেই তবে শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার